টানা অটোমোবাইলস রিসেন্টলি একটা স্কুটার লঞ্চ করেছে, যেটার নাম হচ্ছে স্কুটি। আমরা বেশ আগে এই নামটার সঙ্গে পরিচিত ছিলাম, টিভিএস একটা স্কুটি নামের একটা মডেলের স্কুটার প্রথম লঞ্চ করেছিল, যেটার জন্য এখনও পর্যন্ত স্কুটারকে মানুষ স্কুটি বলে, যদিও সেটা স্কুটি না, শব্দটা হবে স্কুটার। তো আজকে স্কুটি মডেলের যে নতুন স্কুটারটা লঞ্চ হলো সেটার একটা আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আই হোপ আজকে আপনাদের ভালো লাগবে, কারণ এটা নিয়ে অনেকের অনেক কোশ্চেন ছিল, কিস্তিতে এটা দেওয়া যাচ্ছে কি না, তারপরে প্রাইস কত, সব কিছু মিলে একটা আপডেট চলেন নেওয়ার চেষ্টা করি। সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো ভাইয়া, আপনার নামটা? আমার নাম কাজী মোহাম্মদ আলী, আমি সেলস অফিসার হিসেবে আছি। স্কুটি 100 এর আপনাদের একটা নতুন মডেল, সেটার নাম হচ্ছে স্কুটি। স্কুটি 110 110 সিসি, জি 110। আর ডিক্স হচ্ছে সামনে হাইড্রোলিক ডিক্স আছে, ইনস্ট্যান্ট ব্রেকিং করার জন্য সামনে হাইড্রোলিক ডিক্স আছে, পিছনে ড্রাম ব্রেক, এটা পিছনের ব্রেক, এটা সামনের ব্রেক, হাইড্রোলিক ডিক্স আছে। আপনি আমাদের সেলফ এবং কিক দুইটাই আছে, মানে 5 লিটারের ট্যাঙ্ক, জি মোর দেন 1 লিটার ফুয়েল ক্যাপাসিটিতে, অ্যাজ লাইক অ্যাজ ঢাকা সিটি রোড কন্ডিশনে পার 50+ ওয়েল। রিয়েলি? হ্যাঁ, এটাতে আমাদের ফ্রি সার্ভিস আছে 3 বছরে 9টা, একদম ফ্রি সার্ভিস, 3 বছরে 9টা ফ্রি সার্ভিস, একদম ফ্রি সার্ভিস। আমরা ফ্রি সার্ভিস প্রোভাইড করছি, প্রথম বছরে ফার্স্ট ইয়ারে আপনি 4টা পাবেন, সেকেন্ড ইয়ারে 3টা, থার্ড ইয়ারে 2, অর্থাৎ টোটালি 9টা ফ্রি সার্ভিস। ইঞ্জিনের ওয়ারেন্টি আছে 6 বছর অথবা 75 ইয়ার অথবা 75,000 কিলোমিটার। আচ্ছা, এর মধ্যে যদি আপনার মেকানিজম কোনো প্রবলেম হয়, যেমন গ্লাস ব্রেক, গ্লাস প্লেট, যেগুলো ক্ষয়জাতীয় জিনিস, এগুলোর কখনো কোম্পানি কোনো প্রতিষ্ঠানই আপনার হচ্ছে ওয়ারেন্টির আওতা আনে না। আচ্ছা, আমরা আপনাকে যদি পিস্টন চলে যায় এর মধ্যে আমরা আপনাকে করে দেবো, প্রোভাইড করে দেবো কোম্পানি থেকে, একদম ফ্রি সার্ভিস করে দেবো। মানে পিস্টন? হ্যাঁ, ইঞ্জিনের ইঞ্জিনের ফ্যাক্টরটা আপনি বলছেন যে ইঞ্জিনের ওয়ারেন্টি? জি, এক্স্যাক্টলি ঠিক। বাট ব্রেক শুটু ওগুলো তো না, এগুলো ক্ষয়জাতীয় জিনিসগুলো কোনো প্রতিষ্ঠানই দেয় না। আমাদের ব্যাটারির গ্যারান্টি আছে 4 মাস অথবা 4,000 কিলোমিটার, মেল অ্যান্ড ফিমেল ইউজ করতে পারবে। আচ্ছা, এটা প্রাইস রাখা হচ্ছে 99,000 টাকা। জি, আর যদি কেউ ক্যাশ প্রাইজে কেনে তাহলে না, আমরা 4,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, 95 করে দিচ্ছি, 95,000 টাকা। আর যদি কেউ যদি কিস্তিতে নিতে চায়? কিস্তিতে নিতে চাইলে ওনাকে অবশ্যই আমাদের তেজগাঁও শোরুম ভিজিট করতে হবে, ভিজিট করে গাড়ির দাম হচ্ছে 99, এখানে 30% ডাউন পেমেন্ট করতে হবে। 30%? জি, 30%, 30% 99-এ 30,000 টাকা হয়। উনি যদি কোনো ব্যক্তি যদি কিস্তিতে নিতে চায়, সেই ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্ট যে নেসেসারিগুলো সেগুলো লাগবে হচ্ছে, ওনার লাগবে NID কার্ড, ওনার 2 কপি ছবি, বর্তমান ওনার উনি যে ইনকাম করে, ইনকাম লেভেল প্রুফ, প্রথমে ওনার NID কার্ড, 2 কপি ছবি, উনি কী করে, যদি উনি জব করে থাকে তাহলে জব আইডি কার্ড, ওনার স্যালারি সার্টিফিকেট অথবা ব্যাংকের স্টেটমেন্ট, ওনার চেক, MICR চেক, ওনার নামের চেকটা দিতে হবে। আর কটা দিতে হবে চেক? এটা হচ্ছে আমরা পার চেকে 30,000 টাকা করে, এক একটা চেকে সমপরিমাণ, সে ধরে নেন আপনার কাছে আমি 70,000 টাকা পাবো, তাহলে আমরা দুইটা চেকে নেবো হচ্ছে 30-30-60, আর একটা চেকে নেবো 10,000 টাকা। আচ্ছা, মোট 3টা চেক? হ্যাঁ, মোট 3টা চেক, অর্থাৎ অ্যামাউন্ট ভেরি করবে। যদি আমরা 60 পাই ওনার কাছে। এবার আসেন যে কত মাসের কিস্তি? আমরা 6 মাস, 12 মাস, 18 মাস এবং 24 মাস পর্যন্ত EMI দিচ্ছি। 24 মাস, তার মানে ধরেন আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে 1 মান্থে 1%, উনি যদি 30% ডাউন পেমেন্ট করে। আচ্ছা, আর 30,000 টাকা, এরপর আপনার গাড়ির রেজিস্ট্রেশনের যে খরচটা আছে, আপনারা কি ওটা কিস্তির মধ্যে আনেন? যদি কোনো কাস্টমার চায় যে রেজিস্ট্রেশনটা আমি নগদে দিব, তাহলে আমরা নগদে ওনার কাছ থেকে ডাউন পেমেন্ট প্লাস রেজিস্ট্রেশন, হ্যাঁ, দুইটা অ্যাড করে রেজিস্ট্রেশনটা বাদ দিয়ে ওনাকে ফুল অ্যামাউন্টের উপর মানে কিস্তিটা করে দেবো। গাড়ির দাম হচ্ছে 99, উনি আমি রেজিস্ট্রেশন আপনি করবেন না, আপনি রেজিস্ট্রেশনটা টোটালি ডাউন পেমেন্টটা দিবেন। ডাউন পেমেন্ট কত? 30,000 টাকা। 30,000 টাকা আপনি দিলেন, রেজিস্ট্রেশনের টাকাটা আপনি কিস্তিতে করে নিতে চান, ওটাই বলছে আর কি। হ্যাঁ, তাহলে বাকি টাকা থাকলো? হ্যাঁ, রেজিস্ট্রেশনের টাকাটা ওই বাকি টাকার সাথে অ্যাড হয়ে কিস্তি আমরা করে দেবো, 6 মাস, 12 মাস, 18 মাস। তাহলে কত টাকা পার মান্থ কিস্তি আসে? ধরেন একজন মানুষ যদি 24 মাসের কিস্তিতে নিতে চায়। হ্যাঁ, একটা একটু আমাকে বলো, আমি আপনাকে ক্যালকুলেশন করে দিচ্ছি। দুইটা অ্যামাউন্ট বলেন? হ্যাঁ হ্যাঁ, বলে 18 মাস এবং 24 মাস। হ্যাঁ, গাড়ির দাম হচ্ছে 99, আপনি 30-30% ডাউন পেমেন্ট করলেন, 69 থাকবে, রেজিস্ট্রেশনের 14,800 টাকা অ্যাড হবে, 83। কত মাসের পেমেন্ট করবে? আমরা 1 মান্থে 1% এক্সট্রা ইন্টারেস্ট নিচ্ছি। ধরেন 18 মাস, 18 মাস নিলে 18% এক্সট্রা ইন্টারেস্ট দেবে, ইন্টারেস্ট আসবে 15,084 টাকা, ওনার এক্সট্রা চার্জ দেওয়া, এক্সট্রা চার্জ দেওয়া লাগবে। জি, ভাগ হচ্ছে 18, ওনার প্রতি মাসে কিস্তি আসবে 5,493 টাকা। পাঁচ হাজার চারশো তিরানব্বই জি,
আচ্ছা, 24 মাস হলে এই অ্যামাউন্টটা কি দাঁড়াচ্ছে? 24 মাসে হলে 9069 যোগ 14800 ইন্টু 24% এক্সট্রা, সেই ক্ষেত্রে ওনার 20112 টাকা ওনার এক্সট্রা চার্জ দেওয়া লাগবে। আচ্ছা, ভাগ হচ্ছে মান্থলি ওনার কিস্তিতে লাগবে 4329 টাকা। 4329 টাকা আর ওখানে ছিল 5424 টাকা। আচ্ছা, মানে বডিটা তো ফাইবারের তৈরি, অ্যাক্সেসরিজ পার্টস এগুলো সব আমাদের দেশি, অলরেডি অ্যাভেলেবেল। অলরেডি অ্যাভেলেবেল, পার্টস অ্যাভেলেবেল, মানে এমন তো না যে গাড়িটা নতুন এসছে বলে এটা আলটিমেটলি এখন পার্টস আসতে অ্যাভেলেবেল হতে সময় লাগবে। আমাদের দেশীয় প্রোডাক্ট, একদম 100% দেশীয় প্রোডাক্ট। হ্যাঁ, এটা তৈরি হচ্ছে আমাদের এখানে, জি আমাদের এখানে ময়মনসিং ভালুকাতে, আমাদের ফ্যাক্টরি ভালুকাতে। ওয়াও, ভালুকাতে, এবং 100% এটা দেশীয় প্রোডাক্ট, আপনারা নিতে পারেন সহজ কিস্তিতে আমরা আনার। আপনার আমরা তো অবশ্যই চাই দেশীয় প্রোডাক্ট, ভালো সার্ভিস আমাদেরকে দিক, আমরা সহজ মূল্যে এবং সহজ উপায়ে কিস্তিতে আমরা আনারকে অর্থাৎ কাস্টমারদেরকে সার্ভিস দিচ্ছি। সাউন্ডটা অন্য বাইকের চাইতে এটা সাউন্ড খুবই স্মুথ, অনেক স্মুথ, খুবই স্মুথ। আর সামনে পিছনে আপনার এলইডি লাইট আছে। আচ্ছা, ব্যাক লাইট, জি ব্যাক লাইট দেখি একটু জ্বালান্ত ব্যাক লাইট, বাহ সুন্দর চমৎকার। হ্যাঁ, ইন্ডিকেটরগুলো জ্বালাও, তো ইন্ডিকেটরগুলো ফুল কমফোর্টেবল ইন্ডিকেটর, এখানে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বা ডিসপ্লেটা অনেক সুন্দর, হ্যাঁ ডিসপ্লেটা অনেক সুন্দর। এটা ফুয়েল মিটার আছে এখানে, মিটার এটা কত স্পিডে আপনি যাচ্ছেন, কত স্পিডে যাচ্ছেন সেটা শো করবে। আচ্ছা, আপনি ডানেভাবে ইন্ডিকেটার আছে, হাই ডিপার আছে, আপার ডিপার আছে, এই যে আপার ডিপার আছে। ওকে, বাট এলইডি তো চাইলে লাগাতে পারবে, আপনি চাইলে উনি চাইলে যদি কাস্টমার কোনো মডিফাই করে নিতে চায় তাহলে এলইডি লাইট লাগিয়ে নিতে পারবে, কোনো প্রবলেম। ব্যাটারিতে সমস্যা হবে না তো? না, কোনো সমস্যা হবে না। খুব মজার একটা জিনিস, সেটা তো আগে দেখি নাই যে ব্যাটারি কত পার্সেন্ট আছে। এটা ফুয়েল মিটার শো করতেছে, জি এক্স্যাক্টলি। আর এটা আপনি কত স্পিডে চলছেন, ব্যাটারিটা শো করতেছে, ফুয়েল মিটার, এটা ফুয়েল মিটার, আপনি এটা স্পিডে, আপনি কত স্পিডে আছেন এখানে শো করবে। এখানে আবার ডাইনামিক ইন্ডিকেটর দিলে আমাদের ইন্ডিকেটরটা শো করবে, মিটারের মধ্যে শো করবে যে আমার ডাইনামিক ইন্ডিকেটর। রাইট, হ্যাঁ, এটা আপার ডিপার আছে, এখানে আপার ডিপারও আছে, উনি চাইলে আপার ডিপার ইউজ করতে পারেন। রাইট, এটা এখানে লাইটের ফাংশনটা আছে, আপনার লাইট আপার উঁচু নিচু, আর আমাদের এটা কিন্তু ডিসি ডিরেক্ট লাইট। এটা হচ্ছে আপনার এক্সেলেটর টেনে ধরলে গাড়ি অনেক সময় অনেক পালসারের সিস্টেম যেটা আপনার আরটিআরের সিস্টেম যেটা, এটা এক্সেলেটর টেনে ধরলে লাইটের আলোগুলো কমে যায়, ওটাকে বলা হয় এসি। আর এটা হচ্ছে সরাসরি ডিসি লাইন। আচ্ছা, আপনি এক্সেলেটর টেনে ধরলেও যদি লাইটটা আপ ডাউন করবে না, লাইট কোনো ধরনের কোনো আপডেট আপ ডাউন করবে না, আপনি চাইলে মোবাইলে চার্জ দিতে পারবো, আমাদের চার্জার পয়েন্ট আছে, ইউএসবি পোর্ট এখানে, না ইউএসবি পোর্ট আছে। আচ্ছা, চাইলে মোবাইলে চার্জ দিতে পারবে, চার্জ দিতে পারবে, এটাকে সুন্দরভাবে মোবাইলটা রেখে এখানে চার্জ দেওয়া যাবে। এক্স্যাক্টলি, আবার পানি রাখার জায়গা, এটা দুইটা, উনি পানি বা যে কোনো কিছু রাখতে পারে, নিত্য প্রয়োজনীয় জিনিস যে কোনো, হ্যাঁ দুইটা জিনিস উনি রাখতে পারবে। আচ্ছা, আপনি বলেন নি, বাহ সুন্দর, 5 লিটার। আচ্ছা, এখানে টুল বক্স উনি চাইলে, মোটামুটি একটা সিট, হেলমেট, একটা প্লেনের জন্য একটা হেলমেট আরামসে ওখানে ধরে যাবে। হেলমেট না রাখলে যদি অন্যান্য জিনিসপত্র রাখতে চাই, পিছনে যে বসবে এটাকে, পেছনে সকাস দরবার তো একটাই না, যে একটা পেছনের সামনে দুটো টিউব, দুইটাই টিউব বেসটা। আচ্ছা, টিউব বেসটার সুবিধাটা হচ্ছে যদি বাইক পাঙ্কচার হয়ে যায় তাহলে উনি নির্দিষ্ট গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাতে পারবে। তাছাড়া শুরুতে যদি জেল ইউজ করে টায়ারে তাহলে পরে অনেক ইজিলি সহজে পাঙ্কচারটা হবে না। জি এক্স্যাক্টলি, চালা চলে যেতে পারবেন, হ্যাঁ গ্যারেজ পর্যন্ত। নগদ নিলে এটার দাম পড়ছে 95,000, 95,000। আর যদি উনি ইনস্টলমেন্টে নেয় তাহলে আমাদের বাইকের যেটা প্রাইস সেটা হচ্ছে 99,000। আচ্ছা, আর কিস্তির সুবিধাটা তো ওনার। এর মধ্যে কেমন সারা পাচ্ছেন এই গাড়িটার? খুবই ভালো, খুবই ভালো, খুবই রেসপন্স আমাদের দেশীয় ব্র্যান্ড হিসেবে। আর স্যাটিসফ্যাকশন এবং আমাদের স্কুটি, হ্যাঁ রানারের আমরা মার্কেট ক্রিয়েটে টপ লিডার হব ইনশাল্লাহ। আচ্ছা, স্কুটার সেগমেন্ট আছে তাই? স্কুটি সেগমেন্টে, স্কুটার সেগমেন্ট, স্কুটার, স্কুটার, হ্যাঁ স্কুটার সেগমেন্ট, দিস ইজ নট স্কুটি, মানে স্কুটি হচ্ছে এটা নাম দিয়েছেন কিন্তু গাড়িটা হচ্ছে স্কুটার। হ্যাঁ, স্কুটার সেগমেন্টে আমরা আশা করি, হ্যাঁ টপ ওয়ানে যাবো রানার
মোটরসাইকেলের মধ্যে আর বাংলাদেশের মধ্যে টপ ওয়ানে যাবে ইনশাআল্লাহ। আমরাও চাই ইন্ডিয়ার মতো, আমরাও চাই বাংলাদেশে, আমরাও গর্ব করে যেন বলতে পারি যে আমাদেরও দেশীয় প্রোডাক্ট আছে। এক্স্যাক্টলি। আজকে তাহলে অবশেষে আমি স্কুটি যে নতুন মডেলটা রানার লঞ্চ করলো সেটার একটা আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখতে অনেকটা প্লেজারের মতো, হিরো প্লেজারের ফার্স্টের যেরকম পিচিপি টাইপের, বিল্ড কোয়ালিটি বলেন বা কোনো দিক থেকেই মোটামুটি ফার্স্ট লুকে যেটা দেখতে ভালোই লাগছে। সব কিছু বিচার করলে, দাম যদি বিচার করেন মাত্র 99,000 টাকা, আবার আপনি ক্যাশ দিয়ে কিনলে 95,000 টাকা, তো কনভিনিয়েন্ট। সবচাইতে চিপ বলতে গেলে এটাই আমার মনে হয় এখন এই মুহূর্তে বাংলাদেশে অ্যাভেলেবেল স্কুটার। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর আপনি যদি এই মুহূর্তে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ অন নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।